Assalamualaikum, hello everyone. Shobai kemon achen? Ami apnar Anis Rahman live from Shellai. And today ami hocche amader Shellai Dhanmondi signature outlet e chole eshechi. Jeta hocche Shat Masjid Road e ebong eta hocche building number 76 thik Chinatown opposite. Jara jara join korechen kindly janiye diben live ta clear ache kina, light thik ache kina, amake shona jacche kina. थैंक यू सो माच कमेंट कर शांता खान अपू अलरेडी पेजे कमेंट कर सुंदर एक ड्रेस पड़े आओ लाइक पड़ार पर इगो थका जा ধানমন্ডি সাত মসজিদ রোডে আমাদের সেলাইয়ের এই যে গ্র্যান্ড আউটলেটটা যেটা হচ্ছে 76 নাম্বার বিল্ডিং এ ঢুকতেই মন কিন্তু ভালো হয়ে যায় আচ্ছা সুন্দর লাগছে এটার সাথে কি আপু ও না এটার সাথে কোনো দুপাট্টা নাই এটা হচ্ছে টু পিসেস কর্ডস আমি যেটা পরে আছি টু পিসেস কর্ডস অনেক অনেক সুন্দর এবং এটার নাম কিন্তু ইগো ব্র্যান্ডের রাইট সো এটা ইগো ব্র্যান্ডের দ্যাটস হোয়াই আমি খুব মজার একটা ক্যাপশন দিয়েছি যে ইগো থাকলে এই ড্রেসটা পরা যাবে না যারা যারা জয়েন করেছেন রুমা চৌধুরী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মুনি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুটো পেজ থেকে যারা যারা জয়েন করেছেন কাইন্ডলি কমেন্ট করবেন জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সেই সাথে রাইট নাও কিন্তু আছে আমি আমাদের সেলাই ধানমন্ডি আউটলেটে এবং আজকে আমরা দেখাবো জারকাশ ব্র্যান্ড যেটা দেখার পরে একেবারে হার্ট বিট ফাস্ট হয়ে যাবে কি বলেন সবার এবং আমার পেজ থেকেও যারা যারা জয়েন করেছেন আপনি আনিস রহমান পেজ থেকে যারা জয়েন করেছেন কাইন্ডলি কমেন্ট করবেন লাইক দিবেন লাভ রিয়াকশন দিবেন থ্যাংক ইউ সো মাচ সুন্দর লাগছে যারা বলছেন এবং অবশ্যই সেলাইয়ের পেজে আই থিঙ্ক এখনো নোটিফিকেশন সবাই পাইনি বিকজ কমেন্ট আসছে না রুমা চৌধুরী আপু নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ আমার তো মনে হয় যে এই ড্রেসটা পরলে অনেক স্লিমও লাগবে বিকজ আই এম লুকিং ভেরি আমি একদম স্মল সাইজটাই পরে আছি এবং এত মানে মানে এটার যে আপনার লাইক মানে কি বলে সাইজটা শেপটা এত বেশি সুন্দর যারা পরবে তাদেরকে অনেক টল লাগবে অনেক স্মার্ট লাগবে রেগুলার ইউজের জন্য ইগোর এই টু পিসেস কোর্সটা মারাত্মক হবে আচ্ছা আইভি আক্তার আপু এটার এটা কি কোনো কালার আছে আমার পরাটা এটা একটাই কালার আছে আমি দেখিয়ে দিব পারভিন আক্তার চৌধুরী দেখাও অবশ্যই দেখানো শুরু করব যারা যারা জয়েন করেছেন একটু বেশি বেশি করে লাইক দিবেন লাভ রিয়াকশন দিবেন আমাদের সেলাইয়ের পেজে লাইক দিতে হবে লাভ রিয়াকশন দিতে হবে অ্যান্ড সেলাই মানে তো ভালোবাসা এবং রাইট নাও আজকে আমরা জারকাশ ব্র্যান্ড দেখাবো তো আমি আগে আমারটা থেকে শুরু করছি ওয়াও এত সুন্দর ড্রেসের নাম যদি ইগো দেওয়া হয় মনটা কিন্তু খারাপ হয়ে যায় তাই না কি সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস বেবি পিঙ্ক কালার আমাদের কিন্তু সেলাইয়ের পেজে ড্রেসের কালারটা প্রপারলি বোঝা যাচ্ছে খুবই সুন্দর একটা বারবি পিঙ্ক এখন কিন্তু বারবি ফিভার হচ্ছে চারিদিকে শুধু বারবি আর বারবি আপনি যখন এই ড্রেসটা পরবেন তো আপনি এটা মানে পরে বারবি মুভি দেখতে চলে যেতে পারেন অ্যান্ড লুক অ্যাট দ্য ড্রেস পুরো ড্রেসের মধ্যে লাইক ইটস লাইক আ স্ক্রিন প্রিন্টের মতো একটা বারবি রাইট স্ক্রিন প্রিন্টের মতো দেয়া আছে এবং এখানে দেখেন বাটনস দেয়া আছে এত পশ এত ক্লাসি এবং এত সুইট একটা কালার আমরা স্লিভসটা দেখে নেব স্লিভসটা খুবই স্টাইলিশ স্লিভস এর মধ্যে রিবনের মতো দেয়া আছে এরকম খুবই সুন্দর এরপরে হচ্ছে সেম ওই অ্যাম্বুশ টাইপের কিছু করা আছে না অনেকটা অ্যাম্বুশ করা আছে খুবই স্টাইলিশ এন্ড লুক এট দ্য প্রিন্ট ইট লুকস লাইক স্ক্রিন প্রিন্ট জাবুন নাহার আপু তোমার নামটা কি আমার নাম আফরিন আনিস রহমান ফারিয়া ইসলাম আপু ওয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা আফরিন আনিস রহমান থেকে লাইভটা দেখছেন এবং যারা যারা সেলাইয়ের পেজ থেকে দেখছেন অবশ্যই লাইভে কমেন্ট করতে হবে প্রাইস আপু বলে দিব আমি আগে ড্রেসটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা কি কি সাইজ এভেলেবেল আছে আচ্ছা এটা কিন্তু অনেকগুলো সাইজে এভেলেবেল আছে এক্সট্রা স্মল আছে মিডিয়াম আছে লার্জ আছে এক্সেল আছে লাইক এটা 36, 38, 40, 44, 47 পর্যন্ত আছে এটা 36 থেকে শুরু করে 47 পর্যন্ত সাইজ আছে যেটা ভাবা যায় না লাইক 35 লিখে ওটা 36 মেবি হবে রাইট 36 হবে সো 36 বডি থেকে হলে 34 বডিরও কেউ পড়তে পারবে আমার মনে হয় সো কারো বডি যদি 34 থাকে তাদের জন্য আজকে এই ড্রেসটা 34 থেকে 46 পর্যন্ত এভেলেবেল আছে ও মাই গড
ইউজুয়ালি লাইক পাকিস্তানি ড্রেসের মধ্যে এতগুলো সাইজ এভেলেবল থাকে না, বাট এটা দেখেন এত বেশি নাইস একটা ড্রেস, আর লেন্থ তো অনেক হবে, লেন্থ আই থিঙ্ক 48 এর মতো হবে, লেন্থ লেখা আছে, লেন্থ হচ্ছে 46, এই ড্রেসটার লেন্থ হচ্ছে 46। আর থ্যাংক ইউ সো মাচ ওয়াও বলার জন্য। কলকাতাতে পাওয়া যাবে কিনা আমি জানি না, সেলাইয়ের পেজে মেসেজ করতে হবে যে কলকাতায় ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ডেলিভারি আছে, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি আছে। এই ড্রেসটার আমি একটু নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট, পাকিস্তানি ড্রেসের স্ক্রিন প্রিন্ট, এন্ড ইটস লুকিং সো নাইস। নিচে কিন্তু দেখেন আপনার খুব সুন্দর একটা পাড়া দেওয়া আছে, সো এটা কিন্তু অলরেডি লাইক যাদের বডি পিয়ার শেপ বডি তাদের খুবই স্মার্ট একটা লুক দেবে। থ্যাংক ইউ সো মাচ ফিট এন্ড ফ্যাব উইথ নাসিব আমাদের লাইভে কমেন্ট করেছেন। মুরাদ ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারি আসসালাম আপু বলছেন অনেক সুন্দর লাগছে, সেলাই থেকে ঝটপট একটা কমেন্ট আসতে হবে যে আমাদের লোকেশন কোথায় এবং আমাদের এত সুন্দর একটা ড্রেস, এটার প্রাইস আজকে গেস করতে হবে, আনবিলিভেবল একটা প্রাইস। এটা কিন্তু হাই নেক টাইপের একটা গলা, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা, খুবই স্টাইলিশ, এবং এটাকে এ কাটিং এর যে আপনার হচ্ছে ওয়ান পিস বলে এই শেপের, সো যাদের লোয়ার পোর্শনটা হেভি তাদেরকে অনেক ভালো লাগবে, এবং যারা স্লিম আই থিঙ্ক রুবা কাপুর এটা হয়েছে একদম ফিট, আপু জি স্লিম 34 বডি, সেটা রুবা কাপুরও হয়েছে, আবার যারা 46 তাদেরও হয়ে যাবে। ইফাতার আপু তোমাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে সেলাই প্রত্যেকটা ড্রেসে আমাকে অনেক বেশি সুন্দর লাগে, কি বলেন আপনাদের কাছে কেমন লাগে? আমার পেজ থেকে 450 জন দেখছেন আর সেলাইয়ের পেজ থেকে অলমোস্ট 200 আপুরা দেখছেন, সো বেশি বেশি করে লাইক দিতে হবে এবং এটার প্রাইস গেস করতে হবে। আর এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে এই যে আপনি দেখেন রিবনের মতো করে একটা লেস দেওয়া আছে, ইট লুকস লাইক রিবন, খুব সুন্দর একটা লেস দেওয়া আছে। সোনি আহমেদ আপু প্রাইস বলবো, হাই ইটস শিফা আপু ভেরি নাইস, আমি প্যান্টের পিসে দেখিয়ে দিচ্ছি একদম সলিড কালারের মধ্যে, অ্যান্ড প্যান্টের লেন্থও কিন্তু বেশ ভালো, বিকজ ইউজুয়ালি আমার কিন্তু প্যান্ট হয় না। আচ্ছা মুবিনা খাতুন আপু কলকাতা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ওখান থেকে দেখার জন্য, খুব তাড়াতাড়ি কলকাতায় আসবো, আর যদি কারো সেলাই থেকে কোনো অর্ডার থাকে বলে দেন আমি নিয়ে আসবো, হ্যাঁ বাট ফুল পে করে দিতে হবে ব্যাংকে। সো এটা হচ্ছে প্যান্টের পার্টটা, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই স্মার্ট একটা আউটফিট, খুবই দারুণ একটা হচ্ছে টু পিস স্কর্চ, এটার প্রাইস আমি একটু পরে বলে দেবো, গেস করতে থাকে। 36 আছে, 38 আছে, 40 আছে, 44 আছে, এবং 47 বডি, মানে এটা বিশ্বাসের বাহিরে জি, মানে এতগুলো সাইজ ইউজুয়ালি মানে এভেলেবল হয় না। সো আমরা এখন জারকাশ দেখানো শুরু করবো, সো জারকাশ দেখানোর জন্য আপনারা বসে পড়েন এবং এক কাপ চা হাতে নেবেন, বিকজ আমি বলেছি যে আমার লাইফ অনেক আমি গল্প করি, অনেক প্যানেলস আছে। প্রথমে আমরা যে ক্যাটালগটা দেখাবো এটা দেখিয়ে দিচ্ছি, দিস ইজ মাই ফেভারিট কালার এন্ড দিস ইজ অফ হোয়াইট গোল্ডেন, গোল্ডেন কালার রাইট, একটু গোল্ডেন অফ হোয়াইট পিচ নাকি, পিচ কালার, পিচ কালার, দিস ইজ পিচি গোল্ডেন কালার, খুব সুন্দর একটা কালার। আর আর এটার মধ্যে এত সুন্দর এমব্রয়ডারি আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এটা হচ্ছে ক্যাটালগটা। মানে এই ড্রেসটা দেখানোর পরে আজকে সবার মাথা খারাপ হয়ে যাবে, যারা আমার মতো নিউট কালার লাভার্স আছে তাদের জন্য। এটা প্রথম ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কি ফ্রন্ট আপু? হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কোলি, ও এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কোলি, মিডল কোলি রাইট, সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের মিডল কোলিটা, এই যে দেখেন এই ড্রেসের কালারটা, মানে আমার মন ছুঁয়ে গিয়েছে। কামরুনার আপু আসসালামু আলাইকুম, একজন কমেন্ট করেছেন সাইজ নিয়ে, ওয়েট আমি বলেছি সেলাই পেজ থেকে আমার পেজে একটা কমেন্ট করতে হবে। মুবিনা খাতুন আপু ওখানে ডেলিভারি হবে কি আমি বলতে পারছি না, 34 সাইজ আছে আপু, 36 আছে সেলাইতে, আমি ক্যাপশনে সেলাই চেক করে দিয়েছি, পিন পোস্টে সেলাই দিয়ে দিয়েছি, সো আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, পুরোটাই হচ্ছে আপনার এমব্রয়ডারি, ও আচ্ছা এটা ব্যাক পার্টের মিডল, ও এটা সাইডে, এটাকে সাইডে পড়বে, আচ্ছা এটা ব্যাক পার্টের মিডল পোর্শনটা পড়ছে। এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে আপনার হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এটা হচ্ছে ব্যাক পার্টের মিডল। এরপরে ব্যাক পার্টের দুই সাইডে পড়বে, এটা হচ্ছে ব্যাক পার্টের দুটো সাইডে পড়বে, আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে কিন্তু এগুলো বানাতে পারবেন, মানে দুই দিকে এই ড্রেসটার কোলি পড়বে, এদিকেও পড়বে এদিকেও পড়বে, তখন এই ড্রেসটা অনেক বড় হয়ে যাবে এবং যাদের বডি 60 প্লাসও আছে তারাও কিন্তু পড়তে পারবে। সো একটু হেলদি যারা আছে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো লাইক মানে ম্যাজিকের মতো কাজ করে, স্মার্ট লাগে, পশ লাগে, ক্লাসিও লাগে। এরপর এটা হচ্ছে আরেকটা করি না, আচ্ছা এটা হচ্ছে ফ্রন্টের মিডিল টা দিয়ে দেবেন আমি, আচ্ছা ফ্রন্টের মিডিলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর কোটি টাইপের মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্টের মিডিল, আমি যেভাবে সেদিনকে মতো ঢুকে নিচ্ছি, এর আগের দিন লাইভ আমি গলায় যে ড্রেসের মধ্যে ঢুকে নিয়েছি, অনেক সুন্দর হয়েছিল না জিনিসটা, মানে খুবই ভালো লেগেছে, হ্যাঁ অনেক সুন্দর। এবং এটা হচ্ছে এটা দুই পাশে যাবে,
নাকি এটা এটার পাশে আসবে আচ্ছা আমি এটা তো পাশে আচ্ছা এইটা এক পাশে না এটা মিডলে মিডলে ওই যে ওইটাই ছিল মানে মিডলে এটা ছিল মানে এখানে যেরকম হ্যাঁ কোনটা আচ্ছা মানে এভাবে হ্যাঁ এখন এটা এখানে দেব তাই না আচ্ছা এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আপনার খুবই সুন্দর একটা ড্রেস আপনি বুঝতে পারছেন যে এটা এত বেশি ভালো লাগছে এরপরে এটা হচ্ছে এই পাশে রাইট এটা হচ্ছে এই পাশে সো এগুলো হচ্ছে আপনার কলিগুলো সো কলিগুলো আপনি যখন সুন্দর করে সেট করবেন দেখতে অনেক ভালো লাগবে এন্ড কলি 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 এটা হচ্ছে কলি ড্রেস অনেক সুন্দর জারকাশের এই ড্রেসটা যারা পার্টি ওয়্যার একটা নিতে যাচ্ছেন খুবই সুন্দর লাইক একটু রোজ পিঙ্ক কালার রোজ গোল্ড টাইপের কালার পিচি কালার আমার কাছে মনে হয় দারুণ লাগবে এটা হচ্ছে হাতাটা পুরোটার মধ্যে কিন্তু আপনার খুবই সুন্দর করে জালের মতো করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ইটস লুকিং লাইক আউটস্ট্যান্ডিং মানে আউটস্ট্যান্ডিং একটা ড্রেস মানে পরার পরে মারাত্মক লাগবে এটা দুপাট্টাটা কোটার মধ্যে দুপাট্টাটা হচ্ছে কোটার মধ্যে অসম্ভব সুন্দর মাশাল্লাহ মানে জারকাশ এটার মিনিংটা কেউ বলতে পারবে জারকাশের মিনিংটা কি তাহলে আমিও বলতে পারবো মানে এত সুন্দর একটা ড্রেস মানে আমার এখনই মনে হচ্ছে আমি এটা নিয়ে নিই আমার সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে এখানে অনেকগুলো প্যানেল আছে মানে একটার পর একটা প্যানেল আমি একটু ক্লোজলি গিয়ে দেখিয়ে দিচ্ছি প্যানেল গুলো এটার মধ্যে পুরোটা এমব্রয়ডারি করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অনেকগুলো প্যানেল মানে প্যানেল গুলো দেখেন আচ্ছা উপরে উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দেখেন এখন দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে প্যানেলস গুলো এন্ড এই প্যানেল গুলো দেখার পরে মন ভালো হয়ে যাবে আজিজা হক আপু অ্যাক্টিভ আছেন থ্যাংক ইউ নূরে নাজনিন রিনি আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমি যেটা পড়েছি ওটার প্রাইস বলে দিব যেগুলো দেখাচ্ছি আমি প্রাইস বলে দিব একটু আমার সাথে থাকতে হবে এখানে আরো কিছু প্যানেলস আছে আর প্যানেলের প্যানেলের খেলা এই ড্রেসটা যারা নেবেন তারা যে কোনো পার্টিতে এটা পড়ার পরে দারুণ লাগবে থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য এন্ড বেশি বেশি করে কমেন্ট করতে হবে এটা হচ্ছে কোটার দুপাট্টা অনেক বড় একটা কোটার দুপাট্টা এবং পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে প্যান্টেড পিসটা দেখি জারকাশের প্রাইস আপনারা কেমন গেস করেন এত হেভি একটা ড্রেস মানে একদম পার্টি ওয়্যার এটা পার্টি ওয়্যার একটা ড্রেস পাকিস্তানি মানে অস্থির করা অসাধারণ সো এটার কিন্তু অনেকগুলো পার্টস আছে এবং আমাদের সেলাইতে কিন্তু টেইলারিং সার্ভিসও আছে সো আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি নিতে পারবেন ইউ লুক সো প্রিটি আর ইউ এক্সপেক্টিং নো আই এম নট এক্সপেক্টিং বাট আই ডোন্ট নো ওয়াই এভরিওয়ান ইজ থিঙ্কিং দ্যাট আই এম এক্সপেক্টিং নো দ্যাটস নট দ্য রাইট থিং বাট ইয়েস আই থিঙ্ক আই এম গ্লোয়িং ফর সাম রিজন আই ডোন্ট নো দ্য রিজন বিকজ আই এম ইটিং ওয়েল আই এম হ্যাভিং লটস অফ মেডিসিন ফর মাই ডিজিজ এই উত্তর দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম যখন অ্যাকচুয়ালি গুড নিউজ হবে যে বলেন না যে ওই লাইক যখন অ্যাকচুয়ালি বাঘ আসে তখন আর কেউ বিলিভ করবে না হ্যাঁ ওইরকমই হবে আমার লাইফে মনে হচ্ছে সেলাই থেকে অলরেডি কমেন্ট চলে এসেছে আমি পিন পোস্ট করে দিচ্ছি যারা যারা সেলাই থেকে দেখছেন অবশ্যই সেলাইয়ের পেজে কমেন্ট করতে হবে একটু পিন পোস্ট করবেন সেলাইয়ের কমেন্ট আচ্ছা বেশি বেশি করে লাইক দিতে হবে 12,000 টাকা একজন গেস করেছেন এখন আমি যেটা দেখাচ্ছি এটা প্যাস্টেল মানে মিন্ট কালারের মধ্যে মিন্ট লাভার যারা আছেন এটা তাদের জন্য হোয়াট ইজ দ্য কালার অফ প্রিভিয়াস ড্রেস ওইটা একটু পিচি গোল্ডেন এবং পিচ কালারের মানে কম্বাইন্ড একটা কালার খুবই ইউনিক কথা বেশি বলেন না আপু প্রাইস বলেন না আপু কথা তো বেশি বলতেই হয় এখন যদি প্রাইস বলে দেয় তাহলে তো আপনারা লাইভ থেকে বাই বাই টাটা হয়ে যাবেন এই জন্য একটু কথা বেশি বলতে হয় যেন আপনারা লাইভে মানে প্রাইজের জন্য ওয়েট করেন দ্যাটস আমি একটু কথা বেশি বলি এরপরে একটা সুন্দর মিন্ট কালার আমরা দেখিয়ে দেবো ব্যাক সাইড রাইট আচ্ছা এটা হচ্ছে ব্যাক হ্যাঁ আমি পাচ্ছি না আর একটু সামনে দিতে হবে যারা যারা জয়েন করেছেন অবশ্যই অবশ্যই আমাদের আমাদের সেলাইয়ের পেজে লাইক দিতে হবে এন্ড রাইট নাও আমি আছি সেলাইয়ের ধানমন্ডি ব্রাঞ্চে পেরেছি 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 আমি কিন্তু পিন পোস্ট করে দিয়েছি ওকে সেলাইয়ের ডিটেলস আমি পিন পোস্ট করে দিয়েছি আমার পেজে আমি প্রত্যেকটা ড্রেসের কালার যেটা সেলাইয়ের পেজে দেখা যাচ্ছে এক্সাক্ট কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টেও হচ্ছে আপনার খুবই সুন্দর জরি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডে এরকম মিডলে পড়বে মানে কলি 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 এই কলিগুলোকে আপনারা যেন ভুলেন না এত বেশি কলি আছে এরপর কি দুদিকে পড়বে রাইট খুবই সুন্দর চিকেন কারি টাইপের ওয়ার্ক করা আছে এই পাশে একটা এই যে এটা হচ্ছে এই পাশে এটা কিন্তু মিন্ট কালার যদি ব্লু ব্লু লাগছে এটা ব্লু প্যাস্টেল ব্লু টাইপের কালার আমার এখন মনে হচ্ছে ধরার পরে এটা মনে হয় একটু প্যাস্টেল ব্লু টাইপের কালার এবং এই ড্রেসেস গুলো আপনি আমাদের মানে অনলাইনে কিন্তু আমাদের অলরেডি পিকচার আপলোড করা আছে পিডিএফ ফাইল গুলো আপনারা দেখে আপনাদের ফুল লুকটার একটা
হচ্ছে ক্লিয়ার ভিশন হয়ে যাবে লাইক থেকে জাস্ট আমাদের কালারটা কনফার্ম করে আপনি অর্ডার করে ফেলবেন এরপরে পিঙ্ক করে দিচ্ছি আমরা ফ্রন্ট পার্টটা অনেকগুলো কুলি কুলি আছে দিস ড্রেস ইজ সো এলিগেন্ট কেউ প্রাইস গেস করতে হবে আমার পড়াটা কত হতে পারে এবং যেটা ধরেন যে আমি আপনাদের এখানে ধরে আছি মানে যেটা দেখাচ্ছি জারকাশ ব্র্যান্ডের এবং খুবই লাক্সারি এটা হচ্ছে লাক্সারি লন আমাদের জারকাশের যে আমরা দেখাচ্ছি লাক্সারি প্রিমিয়াম লনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করে এখন যেকোনো পার্টিতে এই ড্রেসেস গুলো আপনি ইজিলি ক্যারি করতে পারবেন অ্যাজ আমাদের বাংলাদেশের ওয়েদার এত বেশি হট অ্যান্ড হিউমিড লাইক মানে প্রচন্ড গরম আমি গতকাল এই যে এখন ফুল ভিউটা কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখন কিন্তু ড্রেসের ফুল ভিউটা দেখা যাচ্ছে মানে ড্রেসটা পরার পরে কি পরিমাণ সুন্দর লাগতে পারে মাশাআল্লাহ সো এই হচ্ছে ড্রেসটা এটা মানে এটা প্যাস্টেল ব্লুই আমি বলবো প্যাস্টেল ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে স্লিভ এটা হচ্ছে স্লিভটা খুবই সুন্দর করে স্লিভের মধ্যে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দারুণ সুন্দর একটা জামা আর এই ক্যাটালগ গুলো পরার পরে একটা অন্যরকম একটা স্টাইলিশ একটা ভাইব আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কোটা রান্না আমি পার্সোনালি খুব পছন্দ করি বিকজ পাকিস্তানি ড্রেসের সাথে যদি কোটা রান্না না হয় আসলে মানে ওই লাক্সারি লুকটা কিন্তু আসে না হ্যাঁ ওই লাক্সারি ভাইবটা আসে না আর জারকাশ মানে একটু লাক্সারিয়াস সেটা হচ্ছে ফ্রন্টে আমাদের দামানে পড়বে এই যে আমরা এই সুন্দর প্যানেলটা দেখতে পাচ্ছি এটা ফ্রন্টে আমাদের দামানে পড়ে যাবে হাই শ্রাবন্তী একটা শিলা আপু হাই সেলিনা সরকার আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং যারা যারা দেখছেন বেশি বেশি করে আমাদের লাইভে কমেন্ট করতে হবে এটা হচ্ছে ব্যাক সাইড এর প্যানেলটা আপনি ব্যাক সাইডে চাইলে লাগাতে পারেন কিংবা ফ্রন্ট সাইডে আপনার যদি মনে হয় না এরপরে স্লিভে আমরা ইউজ করতে পারবো এই যে এটা হচ্ছে আপনার শিপলি ওয়ার্ক এর একটা হচ্ছে প্যানেল এটা কিন্তু শিপলি ওয়ার্ক করা দারুণ সুন্দর একটা হচ্ছে ড্রেস আর এটা হচ্ছে দোপাট্টার নিচে পড়বে এই প্যানেলটা সো আপনি সুন্দর করে মানে এগুলো লেসের মতো করে সুন্দর করে ফিট করে নিতে পারবেন মানে ফিটিং করে নিতে পারবেন আপনার কথা শুনতে ভালো লাগে কামরুন্না রিমা আপু আই এম সো গ্ল্যাড চন্দ্রিকা দেবান হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা দুটো পেজ থেকে জয়েন করছে অ্যান্ড এইটা হচ্ছে প্যান্টের পিস ওকে সো এইটা হচ্ছে প্যান্টের পিসটা অ্যান্ড দিস ইজ দ্য ড্রেস আউটস্ট্যান্ডিং একটা ড্রেস অসাধারণ সুন্দর ফ্রম জারকাশ এরপরে আমরা নেক্সট আপুটা নিচে পড়ে গেছে প্যানেল এরপর আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি অ্যান্ড নেক্সট ড্রেসটা আমরা যেটা দেখাবো আপনাদের সবার ফেভারিট লাইক বাংলাদেশের জাতীয় ফেভারিট ড্রেস যেটা আমি বলি যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কম বেশি সবাই পছন্দ করেন এবং ইট লুকস আউটস্ট্যান্ডিং আমার কাছে খুবই ভালো লাগে মানে আমার খুবই পছন্দের একটা কালার ব্ল্যাক ইট লুকস ভেরি এলিগেন্ট ইট ব্রিংস এলিগেন্স টু ইয়ার ওয়ার্ড্রোব অ্যান্ড ইট ইজ আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং ইন ওয়ান সেন্স এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু অনেকগুলো কলি কলি করা আছে আপনি ভালো করে আপনারা ক্যাটালগটা দেখবেন এবং আমাদের কিন্তু এই ক্যাটালগ গুলোর খুব সুন্দর করে ছবি আপলোড করা আছে লাইভের আগে আমরা ছবি আপলোড করে দিয়েছি যেন আপনার পিকচারটা দেখে আমাদের জাস্ট লাইভটা আপনাদের প্রোডাক্ট গুলো ঠিক আছে কিনা কালার গুলো কনফার্ম করার জন্য আমরা লাইভটা করছি এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট রাইট আচ্ছা এটাতে পুরোটাই কিন্তু চিকেন কারি এমব্রয়ডারি হ্যাঁ এটা কি টাইপের এমব্রয়ডারি রাইট এটা হচ্ছে এমব্রয়ডারি খুবই সুন্দর একটা এমব্রয়ডারি মানে আমার কাছে মনে হয় কি রিসেন্টলি ম্যাক্সিমাম পাকিস্তানি ড্রেসে শিফলি ওয়ার্ক চলে আসছে চিকেন কারি চলে আসছে দূর থেকে দেখলাম মনে হয় ওরকমই খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল ড্রেস এটা কিন্তু কলি 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 আপনারা চাইলে কিন্তু কলিগুলোর মধ্যে আপনি লেস বসাতে পারবেন অ্যান্ড মানে ড্রেসটা আরো গর্জিয়াস বানাতে পারবেন যদি আপনাদের ইচ্ছা করে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফুল লুকটা কিন্তু চলে এসেছে ফ্রন্ট পার্টে এটা হচ্ছে ব্যাক পার্টের মিডল পোর্শনটা এটা ব্যাক পার্টের মিডল পোর্শন আর দুই পাশে এটা পড়বে রাইট ব্যাক পার্টে কিন্তু এটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা চাইলে এটা দিয়ে আলাদা জামা বানাতে পারবেন সো ব্যাক সাইডে দুটো কিন্তু কলি দেওয়া আছে এই যে ব্যাক পার্টটা এইভাবে যদি আমরা ধরি পেছন এই দারুণ সুন্দর একটা জামা হবে এটা আমরা সরিয়ে রাখছি এরপরে হচ্ছে আমরা স্লিভে চলে যাচ্ছি ড্রেসের বিকজ স্লিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এটা যারা সলিড কালার লাভার্স আছেন যারা একদম পিওর জেট ব্ল্যাক পছন্দ করেন সলিড কালারের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পছন্দ করেন আমার মনে হয় এই ড্রেসটা তাদের কাছে খুবই ভালো লাগবে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কোটার দুপাট্টা এই ড্রেস গুলোকে কোটার দুপাট্টা অনেক বেশি কমপ্লিমেন্ট করে এবং অনেক ভালো লাগে পাকিস্তানি ড্রেসের মধ্যে পুরোটা খুবই সুন্দর চতুর্দিকে কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছে অ্যান্ড আমরা এরপরে হচ্ছে পার্তাই না এটা আছে আচল না চারটা এখানে করা আছে চারিদিকে কিন্তু এই এমব্রয়ডারির এই প্যানেলটা পড়বে মানে এটাই কিন্তু এই ড্রেসটাকে আরো গর্জিয়াস করে তোলে যারা সলিড কালার পছন্দ করে
এই এমব্রয়ডারিটা দেখবেন ওনার চতুর্দিকে পড়ছে, চতুর্দিকে পড়ছে। আর এটা হচ্ছে দামানের নিচের একটা হচ্ছে প্যানেল, এটা দামানের নিচে ফ্রন্টে এই প্যানেলটা পড়বে, ইট লুকস আউটস্ট্যান্ডিং। আচ্ছা রাফিয়া এনে আপু বলছেন ল্যাভেন্ডারটা কি, না না এখনো দেখাইনি, একটু সাথে থাকেন আমি অবশ্যই দেখিয়ে ফেলবো। ল্যাভেন্ডার আছে একটা, হ্যাঁ ল্যাভেন্ডার একটা আছে, দেখিয়ে ফেলবো। এটা হচ্ছে আরেকটা প্যানেল, আমরা অলরেডি অনেকগুলো প্যাচেস দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রেসের নিচে পড়বে এই প্যাচেসটা। এরপর আমরা আরো প্যানেল দেখাচ্ছি, এই যে এই সবগুলো প্যানেল আপনি আপনার সুবিধা মতো, যেমন আমি দেখিয়ে দিই একটা খুলে, এই যে এরকম, এই যে আপনার এরকম অনেকগুলো প্যানেল পড়বে। আর এটা হচ্ছে দোপাট্টার চতুর্দিকে পড়বে, ওকে, শুধু আঁচলে পড়বে, রাইট? এটা হচ্ছে দোপাট্টার দুই সাইডের আঁচলের দিকে পড়বে। এরপরে হচ্ছে আমাদের প্যান্টের পিসটা সলিড জে ব্ল্যাক কালারের মধ্যে, যারা একদম সলিড কালারের ড্রেস পছন্দ করেন, দিস ইজ আউটস্ট্যান্ডিং। এই ড্রেসটা একেবারে ইউনিক, মানে এই টাইপের ইউনিক ড্রেস কিন্তু খুবই কম পাবেন যে কোনো ক্যাটালগে। এরপরে যাক কাছে আপনাদের সবার ফেভারিট কালার ইয়েলো, তে আমরা চলে যাচ্ছি। আমার মনে হয় যে ইয়েলোটা যতটুকু ট্রেন্ডিং, মানে আপনারা ইয়েলো কালার সবাই অনেক বেশি ভালোবাসেন এবং অনেক বেশি পছন্দ করেন। আর যারা যারা লাইভে দেখছেন কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, লাভ রিয়াকশন দিতে হবে, না হলে কিভাবে চলবে বলেন? বেশি বেশি করে কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, লাভ রিয়াকশন দিতে হবে। ও আমার, আচ্ছা আমার পরের ড্রেসের প্রাইস আমি বলি নেই, আমি বলে দিচ্ছি, আমার পরের ড্রেসটা কিন্তু 5460 টাকা। আমি যে ড্রেসটা পরে আছি 5460 টাকা। সো পাই, ওয়েট আমি প্রাইসটা চেক করে বলে দিচ্ছি, আমরা 5460, আমার ড্রেসের প্রাইস হচ্ছে 5460, 5460 টাকা। আমি আমি ক্লিয়ারলি আই থিঙ্ক বলে ফেলেছি, এবং এত স্মার্ট, এত সুন্দর একটা টু পিস কোর্ড, আমার মনে হয় এই প্রাইসে দিস ইজ ভেরি লাক্সারিয়াস, খুবই লাক্সারিয়াস একটা লুক দিতে 5450 এরকম প্রাইসে। এটা হচ্ছে ব্যাক পার্ট এবং স্লিভ ইয়েলো কালারের মধ্যে, ব্রাইট ইয়েলো কালারের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো ড্রেসের মধ্যে, প্রিমিয়াম লন ম্যাটেরিয়াল। আমি ম্যাটেরিয়াল একটু ক্লিয়ার করে বলে দিই, প্রিমিয়াম লন ম্যাটেরিয়াল। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, খুবই সুন্দরভাবে শিপলি ওয়ার্ক করা আছে, ফ্লোরাল এমব্রয়ডারি করা আছে, হোয়াট আ ব্রাইট কালার, মানে অসম্ভব সুন্দর। এই যে যারা হচ্ছে একটু হেলদি আছে, তারা কিন্তু সাইডে কুলি অ্যাড করে নিতে পারবেন, মানে এই ব্র্যান্ড গুলো লাস্ট লাইভে আমি যে ব্র্যান্ডটা দেখিয়েছিলাম, আজকের ব্র্যান্ডের মধ্যে এই একটা সুবিধা আছে যে কুলি কুলি অনেক কুলির মানে আছে, যারা হেলদি, যারা দেখে যে আপনাদের ড্রেস হচ্ছে না, তাদের জন্য আমাদের জার্কশ ব্র্যান্ডের কিন্তু ড্রেস গুলো অনেক সুন্দর হবে। এর আগের দিন মানে মারিয়াম হোসেন দেখিয়েছিলাম, রাইট? তো ওটাও কিন্তু হেলদি যারা আছে অনেক বেশি ভালো লাগবে। ইভেন এটা খুবই সুন্দর সিল্কের একটা দুপাট্টা, ফ্লোরাল প্রিন্ট, খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট, এই একটার মধ্যে সিল্কের দুপাট্টা আসছে। যারা সিল্ক দুপাট্টা পছন্দ করেন, হোয়াট আ লাভলি কালার কম্বিনেশন, ইট লুকস আউটস্ট্যান্ডিং। এরপরে হচ্ছে কামিজের নিচে আছে খুবই সুন্দর আপনার, এটার মধ্যে প্যানেলের মধ্যে কিন্তু এমব্রয়ডারি করা আছে, আপনি আপনার সুবিধা মতো দামানে এটা অ্যাড করে নিতে পারবেন। এটা হচ্ছে স্লিভের আপনার যে প্যাচেসটা আছে, এটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা, উইথ শিপলি ওয়ার্ক। এটা কি সামনে? আচ্ছা এটা কিন্তু নেকে ইউজ করার জন্য এই পিচি পিচি এমব্রয়ডারি ফ্লাওয়ার দেওয়া আছে, এটা আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। আর এই হচ্ছে আপনার প্যান্টের পিসটা, আই থিঙ্ক এই ক্যাটালগের সবচেয়ে সহজ ছিল এই জামাটা, সবচেয়ে ইজি, আর একদম হলুদিয়া পাখি পাখি একটা জামা, খুবই সুন্দর জারকাশ। এরপরে এটাতে চলে যাচ্ছি আমরা, যারা পিঙ্ক কালারটাকে পছন্দ করেন, আমার মনে হয় তাদের কাছে নেক্সটটা খুবই ভালো লাগবে। অ্যান্ড ল্যাভেন্ডার আছে, একটা লেমন আছে, লেমন আমি আমার চোখ, আমি দেখে আমার চোখ আটকে গেছে, একটা খুব সুন্দর হোয়াইট কালার আছে, মানে যারা লাইট কালার পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। এখন আমরা দেখাচ্ছি, এটা একটু কি বলা যায় অ্যাশ কালার, রাইট? একটু লাইট অ্যাশ টাইপের, অ্যাশ ব্লু, অ্যাশ ব্লু টাইপের একটা কালার। আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ক্যাটালগ কিন্তু আমাদের সেলাইয়ের পেজে আপলোড করা আছে। আচ্ছা জারকাশের প্রাইস আপু বলে দিব, একটু ধৈর্য ধরেন, আর দুটো দেখানোর পরে আমি প্রাইস বলে দিব। হোয়াইট দেখার পরে সিরিয়াসলি আপনি পাগল হয়ে যাবেন। এটা হচ্ছে ব্যাক পার্টটাই, পুরোটাই হচ্ছে শিফলি টাইপের যে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে, খুবই নাইস, খুবই নাইস। এটা কিন্তু অ্যাশ ব্লু টাইপের একটা কালার, লাইট অ্যাশ ব্লু টাইপের একটা কালার। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এটাও কিন্তু কলি আছে, তিনটা কলি আছে ফ্রন্ট পার্টে, তিনটা কলি আছে এমব্রয়ডারি করা, আপনি আপনার সুবিধা মতো এই কলিগুলোকে অ্যাটাচ করে নিতে পারবেন, ইট লুকস আউটস্ট্যান্ডিং। আর এটা হচ্ছে আমাদের স্লিভস এর পার্টটা, অনেক বড় তো স্লিভসটা,
অনেক বড় অনেক বড় লম্বা, মানে যে যত লম্বা হোক না কেন সবাই পড়তে পারবে, মানে মানে একদম চুড়িদার হাতা হয়ে যাবে, রাইট? সেইটাতে কিন্তু চুড়িদার হাতা হবে, লাইক বেল বটম, আমাদের লুজ ফিটিং এ যে হাতাগুলো এখন খুবই চলছে ওগুলো আপনি ইজিলি করতে পারবেন এই ড্রেসটা দিয়ে। এবং বললাম তো যে কোনো সাইজ যে কোনো শেপের মানুষ আমাদের জারকাশ ব্র্যান্ডের এই ড্রেসেস গুলো পড়তে পারবে। এটা হচ্ছে নেটের দুপাট্টা, আপনি যখন এটা টেইলারকে দিবেন সুন্দর করে সেলাই করে দিবে। এরপরে হচ্ছে আমাদের নিচে একটা খুবই সুন্দর একটা প্যানেল পড়েছে, ইটস লুকিং ওয়াও, মানে 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 পুরো ড্রেসটা বানানোর পরে হচ্ছে লুকটা আসবে। এটা হচ্ছে ফ্লোরাল, একটা হচ্ছে খুবই সুন্দর প্যানেল যেটা দেখতে পাচ্ছ। এরপরে আরো প্যানেল, শুধু প্যানেল প্যানেল প্যানেল, এটা স্লিভস এ পড়ছে এই প্যানেলটা। এরপরে হচ্ছে আমাদের দোপাট্টার আচলে এই প্যানেলটা পড়ছে, অনেকগুলো প্যানেল আছে। ওয়াও, দিস ইজ ভেরি নাইস। এটা কিন্তু কেউ কানের দুল বানাতে পারবে না, এই যে দেখেন, এটা না, হ্যাঁ কানের দুল, হ্যাঁ এটা কিন্তু কানের দুল বানানো যাবে। সো দেখেন সেলাইয়ের জামাতে কিন্তু এই যে দেখেন কানের দুল পেয়ে যাচ্ছেন, গিফট দুল ফ্রি, জামার সাথে কিন্তু দুল ফ্রি। এই দেখেন, ও মাই গড, ও মাই গড, এটা এখানে লাগাবেন না কেউ, এটা কানের দুল বানিয়ে ফেলবেন, ড্রেসের সাথে ম্যাচিং কানের দুল, এত সুন্দর। আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কি নাইস, ইভেন হেয়ার, এরকম হেয়ার অ্যাক্সেসরিজ ও বানানো যায়, এখন হেয়ারে সবাই পরে, সো হেয়ার অ্যাক্সেসরিজ ও বানাবেন, বাট কানের দুল বানালে বেশি সুন্দর লাগবে, তাই না? কানের দুল খুবই সুন্দর লাগবে, ওয়াও। এটা হচ্ছে ফ্লোরাল, একটা খুবই সুন্দর প্যাচেস, এটা দোপাট্টার দুই সাইডে বসবে, আমি একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। চতুর্দিকে হচ্ছে আপনার চার কোনায়, চার কোনায় চারটে এমব্রয়ডারি প্যানেল পাচ্ছি আমরা, ওয়াও। এরপরে এইটা হচ্ছে আমাদের সুন্দর একটা প্যান্ট, ভেরি ভেরি নাইস। এবং এই ড্রেসটা মানে মারাত্মক 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 সুন্দর, মানে এত বেশি সুন্দর যে মানে যে দেখবে সেই নিয়ে নিবে, যারা লাইট কালার পছন্দ করে। আপু দাম বলবো তো, আচ্ছা জারকাশ ব্র্যান্ডের দামটা তো একটু গেস করতে পারছেন না, পেজে মেসেজ করলেও তো এতগুলো দাম জেনে যেতেন, কেউ পেজে মেসেজ করছেন না বা বলছেন না। এরপরের ড্রেস আমরা চলে যাচ্ছি, মাই ফেভারিট কালার, মাই মোস্ট ফেভারিট কালার, মানে এটার পরে পিঙ্ক আছে, তারপর আমি দামটা বলে দিই, দামটা তো কেউই আশেপাশেও বলতে পারছেন না। আচ্ছা দাম কিন্তু 10,000 টাকার নিচে, সবাই গেস করতে থাকেন, দাম কিন্তু 10,000 টাকার নিচে, একটু গেস করতে থাকেন, দেখি কে কারে গেস করে। সো এই যে এই হোয়াইটটা দেখেন, মাশাল্লাহ, আমি যদি মানে এত মানে আমার এখনো কত যে সালোয়ার কামিজ একদম নিউ আছে, মানে আমি যদি সাহস করতে পারছি না, নাহলে হোয়াইট আর গোল্ডেন আমি একটা নিতাম মাস্ট। 9,500 একজন গেস করেছেন, হয় না 10,000 টাকা নিচে প্রাইস, এবং মানে একেবারে শকিং প্রাইস, শকিং প্রাইস আমি বলবো, হ্যাঁ শকিং প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন। আমি খুব বেশি নড়াচড়া করছি না, অ্যাজ আমি আড়াই ঘন্টা জার্নি করে ধানমন্ডিতে এসেছি, আমার গাড়িতে বসে দেখে পা একদম ফুলে গিয়েছে বেলুনের মতো, তো আমি যতটুকু এক জায়গায় দাঁড়িয়ে লাইভ করা যায় আমি করছি, নড়াচড়া করে অ্যাজ পা আমার প্রচন্ড ব্যথা। এটা হচ্ছে ফ্রন্ট পার্টে এবং ব্যাক পার্টে হচ্ছে, এটা তো চিকেন কারি, এটা চিকেন কারি, হ্যাঁ এটা চিকেন কারি এমব্রয়ডারি যেটাকে বলে, এটা খুবই জনপ্রিয় এখন পাকিস্তানি ড্রেস গুলোর মধ্যে, হোয়াইট কালার মধ্যে ফ্রন্টে এবং ব্যাকে পড়বে, এটা স্লিভেও যাবে। এরপরে এইদিকে হচ্ছে আমরা এটা পেয়ে যাচ্ছি মিডিলে, এরপর মিডিলে আমরা এটা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে পার্ট কলি, হ্যাঁ এরপরে আরেকটা কলি আছে, এটা মিডিলে পড়বে, আচ্ছা আর এটা এইদিকে মাঝখানে ফাঁকা থাকবে, না মাঝখানে এটা এইটা দুটো কলি পড়ছে। দেখেন ড্রেস গুলো পরার পরে ইউ উইল লুক ফ্যাবুলাস, আর প্রাইসটা যেই লেভেলের, এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মানে এটা ভাবাই যায় না। এরপর হাতা, হাতাটা ওর সঙ্গে, আচ্ছা হাতা কিন্তু ড্রেসের এই কাপড়ের সাথে অ্যাড করা আছে, এটা কি দোপাট্টা, রাইট? এটা হচ্ছে কোটা দোপাট্টা, এবং এইটার শুধু একটাই সিল্কের দোপাট্টা, বাকি সবগুলো দোপাট্টা কিন্তু কোটার মধ্যে। মাই গড, দিস ইজ ওয়াও, এত বেশি সুন্দর, এটা খুবই সুন্দর একটা কোটার দুপাট্টা, এবং খুবই লাক্সারিয়াস একটা ভাইব দিবে। এবং প্রতিদিন কিন্তু আমাদের সেলাই প্রত্যেকটা আউটলেটই খোলা থাকে, আপনার নিয়ার বাই আউটলেটে আপনি এসে মন খুলে কেনাকাটা করতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে কোথায় বসবে, আচ্ছা এটা হচ্ছে দোপাট্টার মিডিলে বসবে, এই যে আমি এখানে দাঁড়াচ্ছি একদম দোপাট্টার মিডিলে এটা বসবে, আর এটা পারে বসবে না, এটা হচ্ছে পারে, এটা যাবে পারে, কোনটা যাবে, এটা পারে হচ্ছে, এইটা যাবে, এটা ওড়নার পারে যাবে, তাই না? এটা হচ্ছে ওড়নার পারে যাবে,
এই যে আমি এখন আবার হ্যাঙ্গার হয়ে যাচ্ছি এতগুলো প্যানেল এটা হচ্ছে স্লিভসে পড়ছে এটা দামানে দামানে প্যানেলটা খুবই সুন্দর খুবই কন্ট্রাস্ট করা একটা এমব্রয়ডারি করা আছে এটাও হচ্ছে যে কিছু পড়ে গেছে মনে এগুলো খালি পড়ে যাবে এগুলো পড়ে যাবে এগুলো কাজই হচ্ছে পড়ে যাবে খুবই সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ এন্ড আউটস্ট্যান্ডিং প্রাইসটা শোনার পরে সবাই মানে 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 শকিং প্রাইস আমি বলছি শকিং প্রাইস এত গর্জিয়াস একটা ড্রেস শকিং প্রাইসে পেয়ে যাচ্ছেন জারকাশ ব্র্যান্ডের সেলাইতে এবং রাইট নাও আমি আছি সেলাইয়ের সিগনেচার আউটলেট যেটা হচ্ছে ধানমন্ডি আপনার হচ্ছে সাতমসজিদ রোডে হাউ মানে বিল্ডিং হচ্ছে 76 ঠিক চায়নাটার অপোজিটে ফোর সিজনস এবং চায়নাটার অপোজিটে তাহলে তুমি দামটা বলতে বলবো তো আপনারা গেসি তো করছেন আজকে গেসিং খেলা হচ্ছে না সবাই মানে ঘুমিয়ে পড়েছে লাইভের মধ্যে ঘুমিয়ে পড়েছে জেগে উঠেন সবাই ঘুম থেকে জেগে উঠেন এই কালারটা লেমন কালার না এটা কিন্তু ক্যাটালগের কালার বুঝা যাচ্ছে না এটা লেমন কালার এটা খুব সুন্দর করে ঘরারা প্যাটার্নে বানানো হয়েছে এটা লেমন কালারের মধ্যে খুবই মানে এখন খুবই ট্রেন্ডিং একটা ভাইরাল একটা কালার লেমন কালারের মধ্যে এবং এইটাও কিন্তু এটা কিন্তু ঘরারা বানালে আসলেই ভালো লাগবে এটা ব্যাক পার্টটা রাইট সো এটা ব্যাক পার্ট পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটা যে ম্যাটেরিয়ালটা এটা কিন্তু মানে খুবই প্রিমিয়াম এটা সুইস ওয়েলের মতো না এটা কিন্তু সুইস ওয়েলের মধ্যে হ্যাঁ এটা এটা কিন্তু সুইস ওয়েলের মধ্যে আমরা যেটা খুব সুরতে পাই যে সুইস ওয়েলটা ওটার মতো আর কি খুবই জোহরাতেও থাকে সো এটা সুইস ওয়েল ম্যাটেরিয়াল খুবই কমফোর্টেবল হবে বাট ইট উইল গিভ আ ভেরি লাক্সারিয়াস লুক এট দ্য সেম টাইম এরপরে হচ্ছে আমরা মিডিলের ইয়াতে যাবো এটার পরে হচ্ছে হ্যাঁ পিঙ্কটা লাস্টে একদম দেখো বাকিগুলো বেশি সুন্দর এটা হচ্ছে না পিঙ্ক অনেক সুন্দর এটা হচ্ছে লেমন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আর যারা যা দেখছেন অবশ্যই সেলাইয়ের পেজে কমেন্ট করতে হবে আর আমার নাক ঘামতে ঘামতে তো আজকে মেসেজ আপু রুবাব আপুর স্ট্রেইট ফরওয়ার্ড কথা এবং ব্যবহারের জন্য সেলাই লাইভ দেখতে অনেক ভালো লাগে কিন্তু আচ্ছা আফসার রাশিদ আপু কোনো অসুবিধা নাই আপনার যেহেতু আমাকে লাইভে ভালো লাগছে না আপনি আমার লাইভে স্কিপ করতে পারেন কিংবা মিউট করতে পারেন এটা আমার স্টাইল বাট আমি মনে করি যে আমি যেভাবে আছি আমি সেভাবে লাইভটাকে প্রেজেন্ট করছি যদি আপনার ভালো না লাগে আপনি আমার লাইভটা স্কিপ করেন বাট আমি চাই যে আপনি যেন আমাদের সেলাই লাইভ অবশ্যই দেখেন সেটা রুবাব আপুর লাইভ হোক আমার লাইভ হোক যে আমার লাইভ ভালো না লাগে ইউ ক্যান ইগনোর ইট বাট রুবাব আপুর লাইভ ভালো লাগে মানে আমি নিজেই তো আপুকে দেখি তো আমরা সবাই ইন্সপায়ার্ড রাইট সো অবশ্যই আপুর লাইভটা দেখবেন বাট সেলাই পেজে লাইভ দেখা বন্ধ করা যাবে না আমারটা ভালো না লাগলে দেখবেন না বাট অবশ্যই সেলাই পেজের লাইভটা দেখতে হবে অনেক ভালোবাসা দিয়ে তাই না আর আমি মনে হয় না কোনো ঘুরিয়ে পেঁচে কথা বলছি আমি স্ট্রেইট ফরওয়ার্ড কথাই বলছি তাই না কাপড় নিয়ে কি ঘুরিয়ে পেঁচে কথা বলা যায় কাপড় নিয়ে কাপড়টা যেরকম কাপড়টাকে ডিসক্রাইব করতে হয় একটু গল্প করতে হয় বিকজ আমি যদি একদম রোবটের মতো আপনাকে একদম মানে মারমার কাটকাট কথা বলি তাহলে কিন্তু ইটস ইট ডাজন্ট গো উইথ মাই পার্সোনালিটি সো আমি একটু এভাবেই কথা বলতে পছন্দ করি এবং যদি আমার কথা শুনতে অপছন্দ হয় মিউট করে লাইভটা দেখবেন যে ড্রেসটা কিনতে হবে তাই সিম্পল আনসার বাট আমরা সবাই রুবাব আপুকে অনেক পছন্দ করি আপনি একদম স্ট্রেইট একদম স্ট্রেইট কথা বলে দিস দ্যাটস ভেরি ভেরি নাইস বাট আমি একটু কথা বলতে পছন্দ করি এবং আমাকে কিন্তু বারবার আপু সবাই বলেছে যেন আমি কথা বলি তাই না কথা বলার জন্য তো লাইভটা করা তো আপনি যদি বলেন যে কথা বলবেন না আপনি কথাই বলবো না শুধু এইভাবে কাপড় দেখে একেবারে দাম বলে দিয়ে এই যে জারকাশের এই ড্রেসটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একদম প্রিমিয়াম লনের মধ্যে কোটা দুপাট্টা নিলে নিবেন না নিলে নাই প্রাইস কত 7,890 টাকা দেখেন প্রাইসও বলে দিলাম একদম স্ট্রেইট কথা এখন ভালো লাগলে সুন্দর আচ্ছা এটা হচ্ছে দামানের নিচে খুবই সুন্দর একটা হচ্ছে ড্রেস এই ফার্স্ট মনে হয় সেলাইয়ের লাইভে আমি কাউকে দেখলাম যে আমাকে পছন্দ করে না এমনি সেলাইয়ের আপুর আমাকে অনেক পছন্দ করে রোজিন আপু কিভাবে দাম বুঝলো মনে মনে দেখে ফেলেছে না ইয়া থেকে পেজে মানে মেসেজ করেছে 7,890 টাকা বলেছে উনি প্রাইস একদম ডাইরেক্ট প্রাইস এটা হচ্ছে হাতের মধ্যে পড়ছে এটা হচ্ছে আরেকটা প্যানেল আছে এই একটা প্যানেল আছে সো অনেকগুলো প্যানেল আছে এবং এটা লেমন কালার এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় একটু হেভি এটা ঘরারা বানালে অনেক বেশি ভালো লাগবে আই উইল সাজেস্ট টু ডু ঘরারা বিকজ এটার সাথে ঘরারা প্যাটার্নটা খুব ভালো লাগবে এবং ক্যাটালগেও কিন্তু ঘরারা দেয়া আছে সো প্রাইস কিভাবে গেস করলেন নাকি আমাদের সেলের মেম্বার কমেন্ট করলেন আমি কিন্তু বুঝতে পারছি না ব্যাপারটা খুবই খুবই কিন্তু এটা খুবই মানে
বলে মিস্টেরিয়াস যে টাইপের কমেন্ট করে। এখন যেটা দেখাবো, দ্যাটস মাই ফেভারিট কালার গোল্ডেন, সেটাকে গোল্ডেনই বলা উচিত তাই না? গোল্ডেন একদম বেইজ গোল্ডেন কালার, আপু বলে বড় লোকদের কালার তাই না? বড় লোকদের কালার, স্কিন কালার। সো এটা স্কিন কালার, বেইজ কালার, গোল্ডেন কালার, যে যেভাবে বলতে পছন্দ করে। রুবাবা আপু বলে বড় লোকদের কালার, আমিও বলি খুব পশ পশ কালার, গুলশান ভাই, অ্যাকচুয়ালি গুলশান ভাই। সো যারা একটু গুলশান ভাইকে থাকতে পছন্দ করেন, ধানমন্ডিতেও কিন্তু এখন গুলশান ভাই চলে এসেছে, জার্কাস চলে এসেছে, সেলাই চলে এসেছে। সো ইউ ক্যান গেট হোয়াট এভার ইউ ওয়ান্ট। এরপরে এই ড্রেসটাও কিন্তু কালারটা মাশাআল্লাহ, এটা ব্যাক পার্ট তাই না? স্লিভ আর কি, আর কিছু না। আচ্ছা এটা কিন্তু ব্যাক পার্ট, স্লিভ এবং হচ্ছে সাইডে পড়বে, রাইট? ব্যাক পার্ট, স্লিভ এবং সাইডে। আমি লাইভে এমন কিছু কথা বলি সবাই হাসতে হাসতে ইয়া হয়ে যায়, আমার কাছে খুব মজা লাগে। এর আগে মানে রবিবারের লাইভে এত মজার ছিল, আমি হাসাতে হাসাতে আমিও হাসছি, তারা অপুরা হাসছে। তোমার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ তসলিম আক্তার, আপু সো সুইট অফ ইউ। আমি বললাম না আজকে প্রথম আমি এমন কমেন্ট পেয়েছি, বিকজ আমি খুবই স্ট্রেট কথা বলি, তারপরে জানি না কেন যদি এরকম ভালো আছে, সমস্যা নেই আপু, সেলাই কে ভালোবাসলেই চলবে। এটা সামনে, এটা হচ্ছে ব্যাক সাইডে পড়বে, এটা হচ্ছে ব্যাক সাইড, শিওর এটা মিডিল। আচ্ছা এটা হচ্ছে মিডিলে পড়বে, এই যে এই প্যানেলটা কিন্তু এইভাবে পড়বে মিডিলে, এই যে এভাবে কোটি টাইপ, হ্যাঁ একদম ফরসেটের মতো, এই যে এইভাবে পড়বে। আর এটা হচ্ছে দুই কর্নারে পড়বে। ওরে বাবা, এটা তো আনারকলি বানানো যাবে, এটা কিন্তু আনারকলি বানানো যাবে একদম সেই লেভেলের, এটা আপনি আনারকলি বানাতে পারবেন, এত বেশি সুন্দর। আর 7,890 টাকায় এত প্রিমিয়াম লাক্সারিয়াস একটা মানে মানে ক্যাটালগ আপনি পাচ্ছেন জার্কাস, যেটা মানে বিলিভ করার মতো না। এবং এটা বানাতে আমি বলে দিচ্ছি মিনিমাম 1500-2000 টাকা খরচ আছে, আর আমাদের টেইলার মাস্টার ভাই তো আছেনই, মানে বিকজ এত প্যাচেস আছে এটার মধ্যে, অনেক 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 প্যাচেস। ওয়াও, ক্রিম কালার, গোল্ডেন কালার, যে যেটা বলেন, এটা খুবই ইউনিক একটা কালার, স্কিন কালার, বেইজ কালার অনেকে বলে থাকে। এটার প্রত্যেকটা দুপাট্টার পাড়ে কিন্তু হিউজ কাজ, প্রত্যেকটা দুপাট্টার পাড়ে কিন্তু হিউজ কাজ, এবং এই ড্রেসটা একেবারে মন ছুঁয়ে যাবার মতো, মাশাআল্লাহ। এটা হচ্ছে ড্রেসের দামানের নিচের যে পাড়টা, এই যে দেখেন, এই যে দামানের যে প্যানেলটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু আমি দেখিনি জামা, দেখে বুঝলাম জামা বুঝে যায়। আমি রুবাবা আপুর কাছ থেকে অনেক জামা কিনি, থ্যাংক ইউ রোজিন আপু, তুমি দামটা বলো, তোমাকে এবং কথা খুবই ভালো লাগে, কিন্তু দামটা একটু দেরিতে বলো, যে বুন নাহল আপু, না না এটা সারপ্রাইজ, মানে কি বলে একটু মিস্ট্রি, কিছুক্ষণ ধরে ধরে রাখে, একটু পরে বলি, দাম তো বলেই দিই, প্রথমে দাম বলে দিলে মজা থাকে না, একটু পরে বলি, কিউরিয়াসিটি থাকতে হবে। সো এই জন্য আমরা দামটা একটু পরে বলি, এটা একটু মজা। হাতা পাওয়া গিয়েছে, হাতা কিন্তু হারিয়ে গিয়েছিল, দেখেন এই জামাটার হাতা হারিয়ে গিয়েছিল, তারপরে পাওয়া গেল, এবং এই যে দেখেন প্যানেলস আর প্যানেলস আর প্যানেলস, এত সুন্দর। আমার সিরিয়াসলি আমার ইচ্ছা করছে এই ড্রেসটা কিনে নিতে, সিরিয়াসলি আমার সামনে একটা বিয়ে আছে, আমার জাস্ট মনে হচ্ছে এত সুন্দর লাগবে এই ড্রেসটা। ওয়াও, এটার মধ্যে খুবই সুন্দর এই যে ফয়েলের একটা কাজ করা আছে, আর এটা মনে হয় ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইডে পড়বে, এটা হচ্ছে ব্যাক সাইডে পড়ছে, আর এটা এটা হচ্ছে হাতের মতো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে প্যান্টের পিসটা, মানে আউটস্ট্যান্ডিং একটা ড্রেস, 7,890 টাকা দিয়ে এই ড্রেসটা কিনলে একেবারে পুরো টাকা পয়সা ওসুল টাইপের একটা ড্রেস, পয়সা ওসুল একেবারে সেই লেভেলের একটা ড্রেস। আর বললাম একটু গুলশান ভাইব আছে এটার মধ্যে, সেই লেভেলের একটা ব্যাপার স্যাপার আছে, খুবই স্মার্ট। তোমার আমার ড্রেসটা হচ্ছে আপু 5,460 টাকা, এটা 36 আছে, 38 আছে, 40 আছে, 44 আছে, 47 পর্যন্ত সাইজ অ্যাভেলেবল আছে, 46ই হবে ওটা, 46 পর্যন্ত আছে, 47 অ্যাকচুয়ালি বডি হয় না, সো 46 পর্যন্ত আছে, তাই 36 ধরতে পারেন, 36 থেকে 46 পর্যন্ত আছে। থ্যাংক ইউ রুজিনা আপু, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা কমেন্ট করছেন, বেশি বেশি করে লাইক দিতে হবে, অ্যান্ড লাভ রিয়াকশন দিতে হবে আমাদের লাইভে, সেলাইয়ের লাইভে। এখন আমি আমার আরেকটা ফেভারিট কালার দেখাবো, জানালা না, এটা হচ্ছে এমব্রয়ডারির জানালা, এটা পুরোটাই হচ্ছে ব্যাক সাইডে, খোলামেলা বাতাস পাবেন, অনেক আরাম পাবেন পরে, বাট ভেতরে ইনার লাগবে না, এটার মধ্যে এটা কিন্তু ইনার দিয়ে পরে নাহলে বেশি খোলামেলা দেখা যাবে, দেখেন আমার চোখ দেখা যাচ্ছে, আমার চোখ মনে হয় দেখা যাচ্ছে, সো আমার মনে হয় ইনার পরা উচিত এই ড্রেসে, আর কেউ পড়তে না চাই না, পার্সোনাল চয়েস। হ্যাঁ এইটা কিন্তু এই কালারটা, এই কালারটা আমার খুবই পছন্দের, এবং এই ড্রেস আমার মানে এই কালার আমার কাছে কতগুলো আছে আমি নিজেও জানি না, ল্যাভেন্ডার কালারের মধ্যে, যে আপু একজন আপু কিন্তু ল্যাভেন্ডার ড্রেসটার জন্য ওয়েট করছিলেন, তার জন্য এই জিনিসটা মজাদার।
লুক আসছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ওয়াও। এটা হচ্ছে হাতাটা। এবার আমরা হাতাতে চলে যাচ্ছি। মানে এইটার মানে এটার মানে এই ড্রেসটা মানে মারাত্মক। এইটার গোল্ডেনটা মানে যিনি নেবেন হোয়াইট গোল্ডেন আর এটার তিনটাই নিয়ে নেবেন। বিকজ এর আগের দিন আমি বলেছিলাম মারিয়াম হোসেনটা আউটস্ট্যান্ডিং ছিল। মানে পার্সোনালি আমার মানে আমি যে টাইপের মানুষ আমার এই টাইপের ড্রেস খুব ভালো লাগে। এইটা হচ্ছে মানে ওটাও তো অন্য নাকি এটাও এটাও এতগুলো ওরে বাবা। এটা হচ্ছে কোটা দুপাট্টা এমব্রয়ডারি করা আছে ওরে বাবা। চতুর্দিকে পড়বে ওনার চতুর্দিকে মানে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা আজকে শো স্টপার ড্রেস। এটা আজকে জারকাশের শো স্টপার ড্রেস যে আপু ওয়েট করছিল মানে কেনার জন্য। আপু ওয়েট করার দরকার নাই, লাইভের ওয়েট করে দেন। এটা ফ্রন্টে কর্নারে পড়বে, এত বেশি সুন্দর জারকাশের এই ড্রেসটা। আপু আমি দেখিনি জামা দেখে। আচ্ছা আপু প্রাইস বলে দিয়েছি তো, প্রাইস হচ্ছে আমাদের 7,890 টাকা। 7,800। এটা হচ্ছে ফ্রন্টের নিচে, এটা হচ্ছে স্লিভে, এটা হচ্ছে স্লিভে স্লিভে এটা স্লিভে দেওয়া যাবে তাই না? এইভাবে স্লিভে কিন্তু দেওয়া যাবে। এই যে দেখেন ফুল ড্রেসটার কিন্তু একটা লুক চলে আসছে। ওইটার সাথে কানের দুল আছে, এটা হচ্ছে এই যে দেখেন স্লিভ যে যেটা করে এই যে দেখেন ড্রেসের সাথে কিন্তু কানের দুল ফ্রি। এই যে দেখেন এগুলো কিন্তু কানের দুল বানালে বেশি সুন্দর লাগবে। স্টিল তোমার ড্রেসটা কি বনানি আউটলেট আছে? আমারটা তো না পাওয়া যাবে। আপনি একটু পেজে মেসেজ করেন, আপু সেলাইয়ের পেজে মেসেজ করেন বনানি আউটলেটে পাওয়া যাবে কিনা। এখন ধানমন্ডি, আমি রাইট নাও ধানমন্ডি আউটলেটে আছি, শাক মসজিদ রোড হাউস নাম্বার 76। এটা সেলাইয়ের বিল্ডিং এ আমরা সবাই বলি। এটা হচ্ছে প্যান্টি পিসে কন কন। আমরা না সেদিন আপু বলেছিল যে সেলাইয়ের বিল্ডিং আমরা বলবো, সেলাইয়ের বিল্ডিং ছায়ানটের অপোজিটে, ফোর সিজনস এর অপোজিটে। খাওয়াই জীবনের একটা মানে কি বলবো যে অনেক বড় একটা জিনিস। এরপর আমরা লাস্ট ড্রেসটাকে মানে আমরা আজকে খুবই ফাস্ট দেখিয়ে ফেলেছি, লাস্ট ড্রেসে চলে এসেছি। এটা কিন্তু পিঙ্ক কালার, বেবি পিঙ্ক। এটা হচ্ছে মানে দেখে মনে হচ্ছে এটা আমার পায়টা তো না, তো দেখে কিন্তু অন্য পিঙ্ক মনে হতে পারে, বাট ইটস বেবি পিঙ্ক কালার। আমি তো ভাবছিলাম আমি যে দাঁড়াইতেই পারবো না, বাট আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই সাম হাও আমার যত পেন যত কিছু থাকে সব ভ্যানিশ হয়ে যায়। এবং আমার ডক্টরও বলেছে যেন কাজের মধ্যে বেশি বিজি থাকি। আচ্ছা সূচনা সূচি আপু তোমার ড্রেসটা কি ব্র্যান্ডের? ইগো, ইগো ব্র্যান্ডের। আমারটা হচ্ছে ইগো ব্র্যান্ডের, আর আমি তো ছবি দিবই, আর আমি লাস্ট লাইভের ছবিটাও পোস্ট করতে আজকে করে দেবো, আজকে দুটো ছবি পোস্ট করে দেবো। হ্যাঁ তো ইগো ব্র্যান্ডের, আর লাস্টের ড্রেসটা খুব সুন্দর ছিল। লাস্টের যে ড্রেসটা বারুকের ছিল, এটা হচ্ছে ব্যাক পার্টটা পিঙ্ক কালারের মধ্যে, সলিড পিঙ্ক কালারের মধ্যে, দারুন একটা ড্রেস। আর এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে, ওয়াও কি রয়্যাল একটা লুক দিবে। ড্রেস গুলো বানিয়ে পড়বে। আচ্ছা যারা বানান একটু ছবি দেন না কেন আমাদের সেলাই লেডিস ক্লাবে তাই না? কেউ দেয় না এত সুন্দর সুন্দর ড্রেস গুলো বানিয়ে যখন পড়বেন আমরা ছবি দেন না, আমরা ওকে শেয়ার করবো, আমি দেখবো যে কত সুন্দর লাগে। এত সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি করা, মন ছুঁয়ে যাবার মতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সেলাইয়ের প্রত্যেকটা ড্রেস লাইক মানে আপনি যখন বানিয়ে পড়বেন এটা সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে যাবে। আপু লিপস্টিক আমি যে কোনটা দিয়েছি আমার এক্সাক্টলি মনে নেই, বাট মেবি অ্যানাস্তাজিয়া বেভারলি হিলস এর দিয়েছি, এক্সাক্ট আমার সেইটা মনে নেই। প্রাইস হচ্ছে 7,890 টাকা, আমি যেটা পরে আছি 5,460 টাকা। এটা হচ্ছে কোটার দুপাট্টা, মানে আই জাস্ট লাভ দ্য দুপাট্টা, এত বেশি সুন্দর। এরপর আমাদের হচ্ছে চার পাশে আঁচল টাচল চতুর্দিকে সুন্দর সুন্দর প্যান্ডেল আছে চার কর্নারে দেওয়ার জন্য। এবং যারাই ধানমন্ডিতে আসবেন খুবই ইজি লোকেশন আমাদের, আমার মনে হয় এখানে আসলে আপনি সব প্রিমিয়াম ক্যাটালগস গুলো পাচ্ছেন, সবই প্রিমিয়াম।
এটা দুই আঁচল, এই যে দেখেন এটা দুই আঁচল, খুবই সুন্দর। আর মার এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে স্লিভ, এটা স্লিভের যে আপনার হচ্ছে প্যান্টটা, আর প্যান্টের পিসটা বেবি পিঙ্ক কালার, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে, মাশাআল্লাহ। এটা এত আইসুতি আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম কালার, স্ট্রবেরি আইসক্রিম, মানে আজকে আমি খাবারের কথা বলছি, স্ট্রবেরি আইসক্রিমের মতো লাগছে, মানে এত সুন্দর একটা ড্রেস, আউটস্ট্যান্ডিং জারকাশ ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ, মানে নামগুলো খেলে বলি আর আমার ক্ষুধা লাগে, বাট মানে সিরিয়াসলি মানে এই জায়গাটায় এত রেস্টুরেন্ট, এখানে এসে মানুষ না খেয়ে কিভাবে যাবে? চতুর্দিকে খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। আচ্ছা সুমাইয়া খান আপু, ওয়াও অনেক সুন্দর ছিল। ইনবক্সে প্রাইস আস করলে বলে লাইভ দেখতে। হামিদা আপু, এটা তো আমরা সেলাইতে বলি না, আমরা তো অলওয়েজ প্রাইস বলে দিই, লাইভে প্রাইস বললাম তো আমি। আমি যেটা পরে আছি 5460 টাকা টু পিস, আমি আরো পিছনে চলে যাই, এই যে দেখেন, এটা হচ্ছে আমার টু পিস ড্রেসটা। আর আমি যে আজকে জারকাশ দেখিয়েছি, এই ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে 7890 টাকা। আমরা পুরো বাংলাদেশ সহ পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে থাকি। প্রাইস কিন্তু এই যে দেখেন, প্রজ্ঞা পারমিতা রায় বলে দিলাম, 7890 টাকা জারকাশ ব্র্যান্ডটা। আর আমি যেটা পরে আছি সেটা হচ্ছে 5460 টাকা, সাইজ হচ্ছে 36, 38, 40, 44, 46 খোলা আছে সকাল 10টা থেকে 8টা সাড়ে 8টা পর্যন্ত, 10টা থেকে রাত 8টা পর্যন্ত, সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত। এসে ঠান্ডা মাথায় যে এখানে বসে আরামসে ড্রেস দেখতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, কফি খেতে পারবেন, উপরে কিন্তু লাইক কফি এভিনিউ আছে, ওখান থেকে কইতে কইতে আছে। আচ্ছা ওখানকার কোনটা মজা, আমি একদম আমরা খাইনি তো, আচ্ছা জিজ্ঞেস করবো লাইভ এর পরে। সো উপরে নিচে অনেক রেস্টুরেন্টস আছে, আশেপাশে আছে ডালে বামে, যারা বাচ্চাদেরকে গান শেখান ওখানে ঢুকিয়ে দিয়ে চলে আসবেন। আচ্ছা এখানে চতুর্দিকে রেস্টুরেন্টের মাঝে আমাদের সেলাই বিল্ডিং। আচ্ছা আচ্ছা, আমার পিজি কেন ঢুকতে পারবে না? মেকআপ এর ভিডিও করিনি, মেকআপ এর লাইভ আমি করবো থার্সডে তে, কালকে করতে পারবো না, থার্সডে করবো। সো ওখানে দেখে নেবেন ইনশাল্লাহ মেকআপ এর একটা লাইভ। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে ছিলেন, চলে আসবেন 76 নম্বর বিল্ডিং ধানমন্ডি সাত মসজিদ রোডে আমাদের সেলাইতে। অ্যান্ড পুরো মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমরা ডেলিভারি করে থাকি। বেশি বেশি করে লাইক দিতে হবে সেলাই পেজে, লাভ রিয়াকশন দিতে হবে, ওয়াও দিতে হবে, অ্যান্ড যে ড্রেসটা পছন্দ হবে কিনে নিতে হবে, না হলে প্রতিদিন আমি শুনি খেলে স্টক আউট। এটা আমি যেন না শুনি, স্টক আউট তো হবে ডেফিনেটলি, বাট আপনি লাইভটা দেখে ঠান্ডা মাথায় অর্ডার করে ফেলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সেলাই পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বিদায়, টাটা, গুড নাইট।